হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শিলা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা দেখে অবশ্য আপনারা গেস্ট করতে পারছেন যে কিসের ব্লগটা হতে চলছে। তো আজকের ব্লগটা হলো আমার ননদ রিমির গায়ে হলুদ। তো স্টেজটা দেখিয়ে নিলাম এক নজর, পরে আবার ভালো করে দেখিয়ে নেব। তো প্রোগ্রামে সবাই গেলে কী করে? ছবি তোলা নিয়ে ব্যস্ত, স্টেজে ছবি তোলার বোর্ডে, এটা আমরা সবাই করি। স্টেজ দেখে আমি দেখতে আসলাম সবাই কত দূর রেডি হওয়ার। তো এসে দেখলাম মাত্র কনেকে রেডি করা হয়েছে, এবার কনের বোনরা রেডি হচ্ছে, মানে আমার ননদরা। এখানে আমার খালা শাশুড়ি, বড় ননাস ননদ সবাই আছে। তো সবাইকে একটু এক নজর দেখিয়ে নিলাম। তো ওদের এখনও রেডি হওয়া হয়নি, ফাইনালি ওই দিক দিয়ে ছেলের বাড়ির লোক চলে এসেছে, এর জন্য আমরা রিসিভ করার জন্য ফুল হাবিজাবি অনেক কিছু নিয়ে দাঁড়িয়ে পড়লাম। তো ভিডিও ম্যান আবার শ্যুট নিচ্ছিল, আমিও আবার সেটা ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম। এটাও আমার একটা ননাস আমাকে বলছিল, তোমার আর ভিডিও করা লাগবে না, অ্যান্ড দ্য ভিডিও ম্যান কাম হারতা সই। যাই হোক, এটা হলো আমার একটা ভাবি, আমার যা, আর এটা আমার ছোট বোন। তো পুরো বিয়ে বাড়ি ঝাড়বাতি দিয়ে সাজানো, তো ওই সময় এই ভিডিওটা নেয়া বেশ একটা বোঝা যাচ্ছে না, আবছা আবছা ভাব। এটা হলো প্যান্ডেলের ভিতর। তো আমি বাসা থেকে সেজে এসেছি, এসে দেখি সবাই পার্লার থেকে সেজে এসেছে। আমি তো বাবার বাড়ি থেকে বেড়াইয়ে আসলাম, তেমন কিছু জানি না কার কী কেমন প্ল্যান ছিল। তো এসে দেখতে পারলাম সবাই কাঁচা ফুল দিয়ে সেজেছে। আমার আবার প্ল্যান ছিল যেদিন ছেলের বাসায় যাব ওই দিন কাঁচা ফুল দিয়ে সাজব। তো যাই হোক, যার যেমন প্ল্যান, যার যেমন ইচ্ছে সে সেভাবে সাজুক, আমি যেমন পেরেছি নিজে নিজে বাসা থেকে সেজে গিয়েছি। তো রিসিভ করার জন্য ওয়েট করতে করতে ফাইনালি চলেই আসলো এই তো ছেলের বাড়ির লোকজন। তো একে একে রিসিভ হচ্ছে এখানে কনের জন্য তথ্য নিয়ে আসছে। তো বিয়েতে সবচেয়ে মজার পার্টি হলো কিন্তু গায়ে হলুদের পার্ট। গায়ে হলুদে অনেক বেশি এনজয় হয়, অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় গায়ে হলুদ ছাড়া বিয়ে মানে মিলাতের মতো, গায়ে হলুদ ছাড়া বিয়ে যেন অসম্পূর্ণই থেকে যায়, বিয়ে জমেই না। বিয়েতে সবচেয়ে মজা এনজয় হয় গায়ে হলুদে, দেখতেও সবাইকে অনেক বেশি সুন্দর লাগে। কালারফুল শাড়ি, অনেক বেশি সাজগোজ, ভারী, অনেক ফুল থাকে দেখতে, মাশাল্লাহ, সবাইকে অনেক বেশি সুন্দর লাগে। পার্সোনালি আমার তো অনেক বেশি ভালো লাগে। তো এখানে বরের লোকরা রিসিভ হয়ে প্যান্ডেলে যেয়ে বসবে, অনেক অনেক মানুষের আয়োজন ছিল, বিশাল বড় আয়োজন ছিল। চারটা প্যান্ডেল করা হয়েছে চার জায়গায়। তো বিয়াইগুলো একটু দুষ্টুমি করছিল আর বেনিগুলো সেটা এনজয় করছিল। তো ওই তো আপনাদের দেখিয়ে দিই কী এনেছে মেয়ের জন্য, মানে আমার ননদের জন্য। কসমেটিক্স, কিছু ফল ফ্রুট, আর হলুদ মেহেদি, আর বিয়েতে পরার জন্য লেহেঙ্গা। তো আপাতত এগুলোই নিয়ে এসেছে তত্ত্ব হিসেবে, বাকিগুলো বিয়ের লাকে যে করে বিয়ের দিন নিয়ে আসবে। তো এখানে রিসিভ করার পর কোন বরের বাড়ির লোকজনরা বসে আছে, একটু পর ওদের খাবার দিবে। আমি আবার ওদেরকে ভিডিও করে চলে গেলাম কনেকে দেখতে। এসে দেখলাম কনেকে নামাচ্ছে,
কনের ফটোশুট চলছে, ভিডিও চলছে। এটা হলো আমার ননদ রিমি, আমার হাজবেন্ডের খালাতো বোন। সামনের ফুল হাতা ব্লাউজ পরাটা হলো মামি শাশুড়ি, দেখেই বোঝাই যাচ্ছে না, কেউ বুঝতেই পারে না, কেউ তো দেখে বলেই না যে বিয়ে হয়েছে, একটা ছেলে আছে। আর তার পাশেটা হলো কনের বড় বোন, ওর নাম হলো স্বপ্না। আর এটা হলো আমার খালা শাশুড়ির বাসাটা, এক নজর দেখিয়ে দিলাম। তো আমি ভিডিও করার জন্য কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারছি না তোমাদের সাথে শেয়ার করব বলে। কোনে কি এবার স্টেজে নেওয়া হবে? তো এভাবে কনেকে নিয়ে যাওয়ার সময় কে কে ঘুমটা দিয়ে দোপাট্টা দিয়ে চার কানে ধরেছে একটু আমাকে কমেন্ট করে জানিও। আমি তো অনেকবার ধরেছি, তো এই ব্যাপারে আমার অনেক অভিজ্ঞতা আছে। এরকম করে ধরে রাখতে রাখতে ভিডিও করে হাতটা অনেকটা ব্যথা হয়ে যায়। তো হাঁটি হাঁটি পা পা করে স্টেজের কাছে চলে আসছে। ভিডিও শ্যুট নেওয়ার কারণে খানিকটা লেট হচ্ছে। এটা হলো বাড়ির পাশে ছোট গেট করা হয়েছে, আর মেন গেট হলো রাস্তার পাশে। তো কারা কারা এরকম সিচুয়েশনে পড়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কনেকে নিয়ে যাবার সময় এরকমভাবে দোপাট্টা ধরে ধরে নিয়ে যেতে যেতে হাত ব্যথা হয়ে গিয়েছে, এরকম কার কতবার হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন। আর এই তো আমি মুস্কানকে নিয়ে ওকে লাইটিংগুলো দেখাচ্ছিলাম, ফুলগুলো ধরে ধরে দেখাচ্ছিলাম, ও তো ওর বাবার কাছে বেশি টাইম ছিল। মুস্কানকে নিয়ে যেভাবে আর কি আমিও ওকেশনে যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কিছুক্ষণ ওকেশনে অ্যাটেন্ড করি, তো কিছুক্ষণ মুস্কানকে সামলাই অ্যাজ এ মা হিসেবে, এটাই তো আমার করণীয়, তাই না? তো এই তো কনেকে নিয়ে এসে ফটোশ্যুট চলছে। আর ওই দিকটা দিয়ে বরের বাড়ির লোকজনরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। আর এই দিকটায় কনেকে দেওয়ার জন্য হলুদ মেহেদি আর কিছু ফ্রুট আইটেম সাজিয়ে নিয়ে এসেছে। এটা তো আমাদের বাঙালি বিয়েতে সবাই এই নিয়ম রীতিগুলো জানো, দেখো, আশা করি নতুন করে আর বলতে হবে না। তো সবাই এলোমেলো হয়েছিল, তো সবাইকে বললাম একসাথে এক করে ধরতে। তো দেখো ধরার পর কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো অসুস্থ ছিলাম, সুস্থ হওয়ার পর ভাবিনি সুস্থ হয়ে এসেই একটা ননদের বিয়ে খাবো। তো খালা আর খালু উঠেছে, মেয়ের বাবা এবং ছেলের মা রাজনীতি করে, বিয়াই বেইনি, ভালোই রাজনীতি করবে এবার জমে যাবে। তো এটা এমনিতে দুষ্টুমি করে বললাম আর কি, কেউ আবার মানে ওরকম খারাপভাবে নিও না, যাই হোক। তো এবার প্রথম তার মেয়েকে হলুদ দিয়ে দিচ্ছে। কনের মা বাবা আর পাশেরটা হলো ছেলের মা, মানে আমার ননদের শাশুড়ি।
কিছুক্ষণ হলুদ দেওয়ার পর কনেকে নিয়ে তাদের বউকে নিয়ে তারা নেচে মেতে উঠেছে। তো এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট পার্ট দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।